14x12 সাইজের দুটো বেডরুম দক্ষিণমুখী, দুটোর সাথে আছে অ্যাটাচড ওয়াশরুম, ব্যালকনি, বড় কিচেন রুম, ড্রয়িং কাম ডাইনিং, বেশ বড় স্পেস, ফুলি ডেলাইট অ্যাপার্টমেন্ট। আসসালামু আলাইকুম, প্রপার্টি শপ বিডি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি চলে আসছি বসুন্ধরাতে, জি ব্লকে, সাউথ ফেসিং একটা অ্যাপার্টমেন্ট দেখানোর জন্য, যেটা 1650 বর্গ ফুটের। এটা সম্পূর্ণ রেডি একটা অ্যাপার্টমেন্ট, আপনারা এখন কিনলে এখনই উঠতে পারবেন। এরকম লিফট, জেনারেটর ইনস্টল হয়ে গেছে, দক্ষিণমুখী, জি প্লাস সেভেন বিল্ডিংয়ের 6 ফ্লোর, তার মানে টপ ফ্লোরের নিচের ফ্লোরের অ্যাপার্টমেন্ট। প্রতিটা ফ্লোর আছে দুটো করে ইউনিট, আমি আপনাদের একটা ইউনিট দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন মেন এন্ট্রি ডোর, এটা পার্টেক্স থেকে নেওয়া। আমরা মেন এন্ট্রি দিয়ে ঢুকেই যে দেখতে পাচ্ছি যে স্পেসটা, সেটা হচ্ছে ডাইনিং, লেফট সাইডে হচ্ছে ড্রয়িং রুম, এবং এখানে দেখতে পাচ্ছেন পুরোটাই হাই লেন্থের, এখানে জালানা ইউজ করা হয়েছে। এই ফুল ওপেন স্পেসটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং, এল শেপের। এই পাশটাতে ক্যাবিনেট করার জন্য প্রভিশন রাখা আছে। তো আমরা যদি সোজা চলে যাই, ওই পাশটাতে লিভিংয়ের জন্য ছোট্ট জায়গা। অ্যাকচুয়ালি এটা ওইরকম লিভিং হয় না, 1650 স্কোয়ার ফিটে। এখানে ওয়াশিং মেশিনের প্রভিশন রাখা আছে, এবং আপনারা এখানে একটা চাইলে সোফা, 2 সিট 3 সিটের সোফা রাখতে পারবেন। এখানে গেস্ট বেডরুমের সাথে ওর থার্ড বেডরুমের সাথে হচ্ছে কমন ওয়াশরুম, পাশে থার্ড বেডরুম। এই পাশ থেকে, এই অ্যাঙ্গেল থেকে দেখাই, দেখুন ওই মেন এন্ট্রি দেখা যাচ্ছে, ডাইনিং ফ্যামিলি লিভিং একসাথে। এখানে একটা বেসিংয়ের প্রভিশন রাখা আছে, ওয়ালে টাইলস লাগানো। কিচেনটা চলে যাই, 1650 বর্গ ফুটের হিসেবে বেশ প্রশস্ত একটা কিচেন, দুটো উইন্ডো আছে, সাথে একটি স্টোর রুম আছে। দেখুন আপনারা স্টোর রুম, এই বিল্ডিংটা ডেভেলপ করেছে যে ডেভেলপার, উনি খুব বেছে বেছে কাজ করেন, ওনার নিজস্ব প্রতিষ্ঠান থেকে নিজেদের রেফারেন্সে আত্মীয় স্বজনের ভিতরে প্লটগুলোতে সাধারণত ডেভেলপ করে। তো এটা সে বুয়েট গ্র্যাজুয়েট একজন প্রকৌশলী, সে নিজে তদারকি করে বিল্ডিংয়ের কনস্ট্রাকশন কাজ কমপ্লিট করেছে। বিল্ডিংটা ফুল ফেয়ার ফেস, আপনারা দেখতে পাচ্ছেন গেস্ট বেডরুম, সাথে দুটো উইন্ডো আছে, ফুললি ডেলাইট একটা অ্যাপার্টমেন্ট। 1650 বর্গ ফুটের ফ্ল্যাটে মানুষের সবচেয়ে বেশি যেটা দরকার থাকে, দুটো বেডরুম যেন বড় থাকে। আপনারা এটা সেকেন্ড মাস্টার চাইল্ড বেডরুম কিংবা সেকেন্ড মাস্টার বেডরুম যেটাই বলেন না কেন, এটার সাইজ আছে 14x12 ইনার সাইজ 14x12। ফ্লোর টাইলস 24x24, মিরর পলিশ, বাথরুমের ফিটিংস মানে স্যানিটারি ফিটিংস এখনও লাগানো হয়নি। আপনারা যদি চান ডেভেলপার যেটা দিয়েছে সেটাও আপনারা ইউজ করতে পারেন, অথবা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা লাগাতে পারবেন। সাথে বেলকনি দক্ষিণমুখী, আটতলা বিল্ডিংয়ের 7তলাতে একটা ওয়াশরুম, এই ওয়াশরুমটাতে বাথট্যাপ আছে।
তো আমি যে কথা বলছিলাম, আপনারা যারা বসুন্ধরাতে 1600-1650 অ্যারাউন্ড এই টাইপের একটা অ্যাপার্টমেন্ট চাচ্ছেন, থ্রি বেডরুমের, যাদের দুটো বেডরুম বেশ বড় থাকতে হবে, বারান্দা থাকতে হবে, সম্পূর্ণ ডে লাইট, দক্ষিণমুখী, বিল্ডিংয়ের আউটলুক ভালো, কনস্ট্রাকশন ভালো, তাদের জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপার্টমেন্ট। আমরা আপনাদের মাস্টার বেডরুম দেখাবো। এখন দেখতে পাচ্ছেন মাস্টার বেডরুমে ফুল ওয়াল গ্লাসের করা, দেখুন রুম সাইজ এটাও সেম 12x14 ভেতরেই ইউজেবল। বিল্ডিংটা 60 ফিট রোডের কর্নার প্লটের পরের প্লটটাই, লোকেশনও ভালো। সো আপনারা যারা এই প্রপার্টিটি ফিজিক্যালি দেখতে চান, আমাদের কন্ট্যাক্ট নাম্বার 01797-082523। আমি আবার নাম্বারটি আবারও বলছি, 01797-082523 নাম্বার যোগাযোগ করুন। এটা মাস্টার বেডরুমের ওয়াশরুম, বেশ বড়, এখনও পর্যন্ত ফিটিংসগুলো লাগানো হয়নি, স্যানিটারি ফিটিংস। তো আমরা আপনাদের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, প্রপার্টির প্রাইস ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, প্রপার্টির ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই সাধারণত। তা আপনারা দেখে নেবেন এবং প্রপার্টি ফিজিক্যালি ভিজিট করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। আজকের মতো আমি এখানেই বিদায় চাচ্ছি, ইনশাআল্লাহ কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।